সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পুরুষাঙ্গ দেখলে কি হয় অথবা অন্ডকোষ দেখলে কি হয়, ডান অন্ডকোষ বাম অন্ডকোষ ইসলাম কি বলে। এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন, আর আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো সম্মানিত বন্ধুরা, আসলে এই বিষয়ে আমি বারবার এই নামগুলো বলতে চাই না, নামগুলো বলতেও কেমন যেন লাগে। যাই হোক, এই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিব, আমি শুধু ইঙ্গিত দিয়ে যাব এটা দেখলে কি হয় ওটা দেখলে কি হয়। তো যাই হোক, প্রথমে এই জাতীয় জিনিস দেখা, এটার অর্থ হলো দুর্নাম চর্চা হতে পারে আপনার ব্যাপারে, এই ইঙ্গিত বুঝতে হবে। আল্লাহ বিবেচিরেন, তিনি তার কিতাবের মধ্যে এটাই লিখেছেন। তদ্রূপ কেউ যদি তার ওই জায়গাটা কর্তিত দেখতে পায় অথবা নিশ্চিহ্ন অথবা খুবই দুর্বল দেখতে পায়, তাহলে এই জায়গা দেখার অর্থ হলো তার নিজের অসুস্থতার ইঙ্গিত বহন করে থাকে। আবার কেউ যদি তার এই জায়গাটা খুবই উত্তেজিত অবস্থায় দেখতে পায়, তাহলে এই স্বপ্ন দেখার অর্থ হলো স্বপ্নদ্রষ্টা তার অধিক সন্তান হওয়ার ইঙ্গিত বুঝতে হবে। তদ্রূপ কেউ যদি তার নিচের জিনিস যেটা আছে ওটা দেখতে পায়, তাহলে নিচের জিনিস স্বাভাবিকভাবে এই জাতীয় জিনিস দেখা ইহা কখনো কখনো আপনার স্ত্রীর সাথে ভালোবাসা বৃদ্ধির ইঙ্গিত বহন করে থাকে। তদ্রূপ কেউ যদি আপনার অন্য মানুষের এই জিনিসগুলো দেখতে পায়, তাহলে এই সমস্ত জিনিস দেখার অর্থ হলো স্বপ্নদ্রষ্টা কৃপণ হওয়ার ইঙ্গিত বুঝতে হবে। তদ্রূপ স্বপ্নে যদি কেউ দেখে তার ওই জিনিসটা একেবারে কেটে ফেলে দেওয়া হয়েছে, এই জাতীয় স্বপ্ন দেখার অর্থ হলো আত্মীয় স্বজনের মধ্যে কারো বিচ্ছেদ হওয়ার ইঙ্গিত বুঝতে হবে অথবা তার সাথে কারো ঝগড়া হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এমনই সঠিক এবং নির্ভরযোগ্য সত্য স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কথা দীর্ঘায়িত না করে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আমাদের আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তাছাড়া আমাদের আরেকটা চ্যানেল আছে ডার্ক ব্লু, সেটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন। আসসালামু আলাইকুম।